ঢাকা শহরের প্রাণকেন্দ্র সংসদ ভবনের সংলগ্নে চন্দ্রিমা উদ্যানটি অবস্থিত। চন্দ্রিমা উদ্যান নামকরণ নিয়ে বিভিন্ন মত প্রচলিত আছে। কেউ কেউ মনে করেন এখানে একটি বাড়ি ছিল যার মালিকের নাম চন্দ্রিমা। আবার কারো কারো মতে অর্ধচন্দ্রকৃতি ক্রিসেন্ট লোকের সাথে মিলিয়ে সাবেক রাষ্ট্রপতি HM এরশাদ এখানকার নাম রেখেছিলেন চন্দ্রিমা উদ্যান। ১৯৮১ সালের পূর্বে শেরেবাংলা নগরের এই চন্দ্রিমা উদ্যান চাষাবাদ এবং গবাদি পশুর খামারের জন্য ব্যবহার করা হতো। পরবর্তীতে ১৯৮১ সালে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এখানে সমাহিত করে এলাকাটিকে দর্শনীয় স্থান হিসেবে গড়ে তোলা হয়। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন জিয়ার কবরটা দেখানোর চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে। ভিতরেই জিয়ার কবর, আমার সাথে আছে আমার ছেলে রাফসান খান। বাবা হ্যালো বলে ডক্টর। হ্যালো বলো। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? এটা আমার ছোট ছেলে, হ্যালো বলো বাবা, হ্যালো বলো। হ্যাঁ আপনারা আসবেন? আপনারা সবাই আসবেন? হ্যাঁ সবাই আসবেন। বাংলাদেশের সরকার গঠনকারী দলের ক্ষমতা পালাবদলের সাথে সাথে এই উদ্যানের নামও বারবার চন্দ্রিমা উদ্যান থেকে জিয়া উদ্যান, আবার জিয়া উদ্যান থেকে চন্দ্রিমা উদ্যান পরিবর্তন করা হয়েছে। বর্তমানে স্থানটি এই দুই নামেই সমানভাবে পরিচিতি লাভ করেছে। প্রায় 74 একর জায়গা জুড়ে অবস্থিত চন্দ্রিমা উদ্যানে আছে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স, ক্যান্টিন, ঝুলন্ত সেতু, মেমোরিয়াল হল এবং মসজিদ। এছাড়া উদ্যানের কাছে অবস্থিত ক্রিসেন্ট লেগের উপর ঝুলন্ত সেতু ও ফোয়ারা আগত দর্শনার্থীদের আকর্ষণ করে। চন্দ্রিমা উদ্যানটি সারা বছর দর্শনার্থীদের পদভারে মুখর থাকে, আর বিশেষ দিনগুলোতে প্রিয়জনের সাথে সময় কাটাতে সকল বয়সের মানুষ আগমন ঘটে এই চন্দ্রিমা উদ্যানে। ঢাকা শহরের যে কোনো স্থান থেকে CNG বাস, প্রাইভেট কার কিংবা মোটরসাইকেল সার্ভিস করে শেরেবাংলা নগরে অবস্থিত চন্দ্রিমা উদ্যানে আসতে পারেন। ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে চন্দ্রিমা উদ্যানটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর আমার চ্যানেলটি আপনাদের যদি আসলে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। আর আমার পরবর্তী ভিডিওর আহ্বান জানিয়ে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ।